আসসালামু আলাইকুম গল্পদুরু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পাঠে আছি আমি রাজ আজ পড়ছি হুমায়ুন আহমেদের উপন্যাস পারুল ও তিনটি কুকুর এর তৃতীয় পর্ব তাহের এক কেজি টক দই কিনেছে পঁয়তাল্লিশ টাকা বের হয়ে গেছে বুকের ভেতর খজ করছে দই না কিনলেও হতো মিষ্টির দোকানের সামনে সিগারেট কিনতে না দাঁড়ালে হয়তো দই কেনা হতো না মানি ব্যাগে নতুন পঞ্চাশ টাকার নোটা থাকতো এখন আছে একুশ টাকা দই কেনা হয়েছে সিরাজুদ্দিন সাহেবের জন্যে তাহের ঠিক করেছে মতিঝিল যাবার পথে তার বাড়ি হয়ে যাবে সম্পর্কটা ঝালিয়ে রেখে যাবে কে জানে পারুলকে নিয়ে এই বাড়িতে হয়তো উঠতে হবে নীলা হাউস ছেড়ে তাদের যদি চলে আসতে হয় তাহলে যাবে কোথায় যাবার একটা জায়গা তো লাগবে নানা রকম সম্ভাবনা নিয়ে তাহের চিন্তাভাবনা করছে তার একটা হলো মেজবাল করিম সাহেবের কাছে সমস্যার কথাটা বলা তার এত বড় বাড়ি তার এক সে পারুলকে নিয়ে থাকবে কিছু বোঝাই যাবে না সিন্ধুতে বিন্দু এতে তাঁরও লাভ হবে দুজনে মিলে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে তিনি এই প্রস্তাবে রাজি না হলে তাহের তার চাকরির কথাটা তুলবে তাহেরকে একটা ভদ্র চাকরি জোগাড় করে দেয়া তার কাছে কিছুই না টেলিফোন তুলে দুটা কথা বললেই চাকরি হবে তবে ক্ষমতাবান লোকদের সমস্যা হলো তারা সহজে টেলিফোন তুলতে চান না তাই সিরাজুদ্দিন সাহেবের বাড়িতে ঢুকে হকচকিয়ে গেলেন বাড়ি ভর্তি মানুষ একতলায় প্যান্ডেলের মতো করা হয়েছে হইচইয়ে কান পাতা যাচ্ছে না ভিডিও ক্যামেরা কাঁধে এক ছেলে ঘুরছে তার সাথে একজন লাইটম্যান সিরাজুদ্দিন সাহেব ইস্ত্রী করা পায়জামা পাঞ্জাবি পরে বসার ঘরে ইজি চেয়ারে কাত হয়ে আছেন তাকে অন্যরকম দেখাচ্ছে চুল কেটেছেন কিংবা চশমার ফ্রেম বদলেছেন তাহেরকে দেখে তিনি আনন্দিত গলায় বললেন আসুন আসুন আপনি দেরি করে ফেলেছেন তাহের হক চকিয়ে গেল মামা তাকে চিনতে পারছেন না এই কয়েকদিনে তাকে বেমালুম ভুলে যাওয়াটাও খুবই অস্বাভাবিক তাহের ক্ষীণ সন্দেহ হল মামা হয়তো তাকে ইচ্ছে করেই চিনতে পারছেন না সে মুখে বলল মামা আমি তাহের ভালো আছো বাবা জি মামা ভালো বাড়িতে কি কোনো উৎসব মিনার গায়ে হলুদ বরপক্ষের ওরা একটা কাতল মাছ এনেছে একান্ন কেজি ওজন যাও মাছটা দেখে আসো মাছের সাথে ছবি তুলবে ছবি তুলতে চাইলে তোলো ভিডিও করতে চাইলে ভিডিও ভিডিওওয়ালাদের বলো ভিডিও করবে তার পুরোপুরি নিশ্চিত হলো সিরাজুদ্দিন সাহেব তাকে চিনতে পারছেন না একান্ন কেজি ওজনের কাতল মাছের প্রতিও সে আগ্রহবোধ করছে না ছবি তোলার তো প্রশ্নই আসে না সিরাজুদ্দিন হাসি মুখে বলল জামাই কাস্টমে আছে কাঁচা পয়সা কাঁচা পয়সা না থাকলে একান্ন কেজি ওজনের মাছ কেউ আনে তুমি বসো দাঁড়িয়ে আছো কেন আমার একটা কাজ আছে মামা পরে আসব। আচ্ছা আচ্ছা মামা আমাকে চিনতে পেরেছেন হ্যাঁ চিনতে পেরেছি চিনতে পারবো না কেন পারুল এবং আমি অনেকদিন ছিলাম আপনার এখানে ও আচ্ছা ভালো খুব ভালো তাহের দইয়ের হাড়ি নিয়েই বের হয়ে এলো বিয়েবাড়ির এই হৈচয়ের মধ্যে এক হাড়ি টক দই রেখে আসার প্রশ্নই ওঠে না এরা হাড়ি খুলেও দেখবে না এর চেয়ে বরং পারুলকে দিলে কাজ হবে দইয়ের নিশ্চয় অনেক পুষ্টি আছে এ সময় পুষ্টিকর খাবার দরকার মতিঝিল অফিসের ম্যানেজার রহমান সাহেব চশমার ফাঁক দিয়ে অনেকক্ষণ তাহেরের দিকে তাকিয়ে রইলেন মনে হলো সিরাজুদ্দিন সাহেবের মতো তিনিও তাকে চিনতে পারছেন না স্যার আমি তাহের নীলা হাউসে দেখাশোনা করছি কি চাই বড় সাহেব কখন আসবেন এটা জানার জন্য রহমান চশমার ফাঁক থেকে দৃষ্টি সরিয়ে নিলেন হাতের ফাইলপত্র দেখতে লাগলেন তার সামনে খালি চেয়ার আছে কিন্তু তিনি বসতে বলছেন না কোন ফ্লাইটে আসছেন খবর পেয়েছেন স্যার ঘন্টাখানিক পরে আসো হাতের কাজটা সেরে নেই কাজের সময় তোমরা বিরক্ত করো আশ্চর্য দয়ের হাড়ি হাতে নিয়ে এক ঘণ্টা বসে থাকা খুব সমস্যা সমস্যা হলে কি বসে থাকতেই হবে রহমান সাহেবের হাতে এমন কোনো কাজ নেই যে বড় সাহেব কোন ফ্লাইটে আসছেন এই বাক্যটা বলা যাবে না হাজারো কাজের মধ্যেও বলে ফেলা যায় না বললে করার কিছুই নেই এক ঘন্টা পরে যেতে বললে এক ঘণ্টা পরেই যেতে হবে তাহের এক ঘণ্টা সাত মিনিট পর আবার ঢুকল আবার রহমান সাহেব চশমার ফাঁক দিয়ে তাকিয়ে রইলেন মনে হচ্ছে চিনতে পারছেন না এর মধ্যে ভুলে গেছেন কি ব্যাপার স্যার বড় সাহেব কখন আসবেন বললাম না একটু পরে আসতে কাজ করছি জি আচ্ছা স্যার লাঞ্চের পরে আসো জি আচ্ছা লাঞ্চের অনেক দেরি এতক্ষণ তাহার কোথায় বসবে রিসেপশনিস্টের ঘরে বসা যায় রিসেপশনিস্ট মেয়েটি অতিরিক্ত সুন্দর এত সুন্দর মেয়ের সামনে মূর্তির মতো দীর্ঘ সময় বসে থাকা যায় না মেয়েটা কোনো কথা বলে না সবার দিকে অবজ্ঞা এবং অবহেলার ভঙ্গিতে তাকায় নিজের মনে কিছুক্ষণ পর ভ্যানিটি ব্যাগ বের করে ছোটে লিপস্টিক দেয় তাহের দুয়ের হাড়ি হাতে রিসেপশনিস্টের ঘরে ঢুকল মেয়েটা সরু চোখে বলল কি ব্যাপার একটু বসব মেয়েটা অসম্ভব বিরক্ত মুখে ভ্যানিটি ব্যাগ খুলে লিপস্টিক বের করছে তাহার মনে করতে পারছে না পারুল ঠোঁটে লিপস্টিক দেয় না মনে হয় দেয় না লিপস্টিকের নিশ্চয় অনেক দাম মেটার গায়ে সবুজ শাড়ি ছোটে গাঢ় লাল লিপস্টিক সবুজ এবং লালে কি সুন্দর যে যে লাগছে। শুনুন তাহের মেয়েটির কথা শুনে এমন চমকে উঠল যে কোল থেকে দয়ের হাড়ে পড়ে যাবার জোগাড় হলো মেয়েটি কঠিন গলায় বলল আপনি এভাবে একদৃষ্টিতে তাকিয়ে থাকবেন না এটা অসভ্যতা এখানে শুধু শুধু বসেই বা আছেন কেন ম্যানেজার সাহেবের সঙ্গে একটা কথা আছে ক্যান্টিনে গিয়ে বসুন জি আচ্ছা খুব অপমানিত বোধ করার কথা তাহের বোধ করছে না সম্ভবত তার গায়ের চামড়া মোটা হয়ে গেছে একবার চামড়া মোটা হতে থাকলে মোটা হতেই থাকে একসময় সেই চামড়া গন্ডারের চামড়াকেও ছাড়িয়ে যায় তাহেরের মনে হলো কিছুদিন পর কেউ অকারণে তার গায়ে থুতু দিল সে নির্বিকার থাকবে ক্যান্টিনে ঢুকে তাহের এক কাপ চায়ের অর্ডার দিল চা জিনিসটা তার কাছে অসহ্য অসহ্য হলেও খেতে হবে শুধু শুধু তো ক্যান্টিনে বসে থাকা যায় না মনে হচ্ছে আজও দেরি হবে ভাত না খেয়ে পারুল অপেক্ষা করবে খাওয়ার সময় পার হয়ে যাবে আর কিছু খাবে না অথচ এই সময়ে খাওয়া দাওয়া ঠিক মতো করা উচিত তাহের চিন্তিত মুখে চায়ের কাপে চুমুক দিচ্ছে পারলের জন্যে হঠাৎ তার মনটা কেমন করছে বাইরে বের হলে সচরাচর পারলের কথা তার মনে পড়ে না হঠাৎ হঠাৎ মনে পড়ে তখন মনটা খুব অস্থির লাগে তার খুব অস্থির লাগছে পারুল অনেকক্ষণ ধরে গোসলখানায় গোসলখানাটা ছোট এবং স্যাঁ মেঝেতে শেওলা পরে স্যাঁচ্যতে হয়ে আছে অসম্ভব পিছল পা টিপে টিপে হাঁটতে হয় শরীরের এই অবস্থায় পা পিছলে পড়া বিপজ্জনক হবে পারল শেওলা ধরা মেঝেতেই পা ছড়িয়ে বসেছে তার সামনে গামলা ভর্তি পানি মগে করে একমগ পানি সে মাথায় ঢাললো শরীর কেঁপে উঠল কি ঠান্ডা পানি ঠান্ডার প্রথম ধাক্কাটা কেটে গেলে হিমশীতল পানিতে নাওয়ার মতো আনন্দ আর কিছুতেই নেই এক পর্যায়ে নেশার মতো লাগে তবে গায়ে ভেজা কাপড় থাকলে হয় না ভেজা কাপড়ে শীত বেশি লাগে বরফের মতো ঠান্ডা পানিতে গোসল করতে হয় সম্পূর্ণ নগ্ন হয়ে পারল তার গায়ের কাপড় খুলে ফেলল অন্ধকার বন্ধ গোসলখানা নিজেকে দেখা যাবে এমন কোনো আয়না পর্যন্ত নেই এখানে নগ্ন হতে বাধা নেই পারল তার গায়ে পানি ঢালছে তার নেশার মতো লাগছে গামলার পানি শেষ হয়ে গেল চৌবাচ্চায় পানি ভর্তি চৌবাচ্চা নেমে গেলে কেমন হয় সারা শরীর ডুবিয়ে শুধু মাথাটা বের করে রাখবে অনেক পানি নষ্ট হবে হোক না পারল উঠে দাঁড়ালো আর তখনই তার বুকে একটা ধাক্কার মতো লাগলো মনে হলো কে যেন তাকে দেখছে বাথরুমের কোনো ফুটো কোনো ফাঁক ফোঁকর দিয়ে আছে এক দৃষ্টিতে পারুল চারদিকে তাকালো না কোথাও কোনো ফুটো চোখে পড়ছে না এটা নিশ্চয়ই তার মনের ভুল কিন্তু তার শরীর ঝিমঝিম করছে কেউ একজন অবশ্যই তাকে দেখছে পারুল কাঁপা গাপ্পা গলায় বলল কে কেউ জবাব দিল না জবাব দেবার কথাও না কেউ যদি ফুটোর উপাশে চোখ রেখে তাকিয়ে থাকে সে চুপ করেই থাকবে মনে মনে খিলখিল করে হাসবে ডাকলে সাড়া দেবে না পারুল হাত বাড়িয়ে কাপড় নিল নিজেকে তার এখন কান্না পাচ্ছে চোখে পানি আসছে না কিন্তু চোখ জ্বালা করছে লজ্জা ও অপমানে শরীর কাঁপছে শরীর মনে হচ্ছে পারুল গোসলখানা থেকে বের হয়ে এলো না আশেপাশে কেউ নেই হালকা পায়ের শব্দ কি পারুল পাচ্ছে যেন কেউ একজন স্যান্ডেল পায়ে সরে যাচ্ছে স্যান্ডেলের ফটফট শব্দ বাড়ি থেকে বেশ খানিকটা দূরে বাঁ দিকের আম গাছের নিচে রাখা পাথরগুলির উপর বসে আছে কামরুল সে তাকিয়ে আছে অন্যদিকে কুকুর তিনটা আশেপাশে নেই দিনের বেলা বেশিরভাগ সময় তারা বাধা থাকে আজও মনে হয় বাধা পারুল তোয়ালি দিয়ে ভেজা চুল জড়ালো তারপর নেমে গেল বাগানে তার পায়ে স্যান্ডেল সে স্যান্ডেলে শব্দ করতে করতে এগুচ্ছে তারপরেও কামরুল তার দিকে ফিরছে না শুনুন তো এই মানুষটার কি আগেও এমন লাল ছিল পারুল লক্ষ্য করেনি আপনি একটু আগে কোথায় ছিলেন কামরুল তাকিয়ে আছে জবাব দিচ্ছে না তাকে খুব বিচলিত মনে হচ্ছে না দেয়াশলাইট কাঠি দিয়ে দাঁত খুঁটছে কামরুল পিচ করে থুতু ফেলল সেই আগের মতো থুতু চোয়ালে লেগে আছে কথা বলছেন না কেন একটু আগে আপনি কোথায় ছিলেন তা দিয়া তোমার দরকার কি দরকার আছে আপনি কি বাথরুমের ফুটো দিয়ে আমাকে দেখার চেষ্টা করেছেন তোমায় দেখে আমার লাভ কি লাভ লোকসানের কথা না আপনি আমাকে দেখার চেষ্টা করেছেন কিনা বলুন কামরু লাবার পিচ করে থুতু ফেলল এবারের থুতু এসে পড়লো পারলের পায়ের কাছে সে এখনো নির্বিকার ভঙ্গিতে দেয়াশায়ের কাঠি দিয়ে দাঁত খুঁচাচ্ছে পারুল কি করবে সে কি লোকটার উপর ঝাঁপিয়ে পড়বে নাকি সে ফিরে যাবে নিজের ঘরে দাঁত খুঁটাতে খুঁটাতে লোকটা নিজের মনে হাসছে হাসির দমকে তার শরীর একটু কেঁপে কেঁপে উঠল পারুলের সারা শরীর কাঁপছে আর কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে সে সত্যি সত্যি লোকটার উপর ঝাঁপিয়ে পড়বে আর দাঁড়িয়ে থাকা ঠিক না পারুল ফিরে যাচ্ছে ঘরের দিকে সামান্য রাস্তা সে যেতে পারছে না পা মনে হচ্ছে পাথরের মতো ভারী টেনে টেনে পা ফেলতে হচ্ছে কামরুল সত্যি সত্যি হাসছে হাসির খিক শব্দ আসছে পারুল পেছনে ফিরল না পারুল আবার বাথরুমে ঢুকে গেল তার মুখ ভর্তি করে বমি আসছে সমস্ত শরীর যেন কেমন করছে সে কি মারা যাচ্ছে শীত লাগছে প্রচণ্ড শীত লাগছে বাথরুম থেকে বের হয়ে বিছানায় শুয়ে পড়তে হবে গায়ে একটা ভারী কম্বল দিতে হবে দরজা খুব শক্ত করে বন্ধ করতে হবে আচ্ছা কুকুর তিনটা কোথায় ওরা কি তার বিপদে পাশে এসে দাঁড়াবে না ওদের নামগুলি কি নাম মনে পড়ছে না একজনের নাম কি সেন্টু সেন্টু না সেন্টু তার ফুপাতো ভাইয়ের নাম দরজায় টক টক শব্দ হচ্ছে পারুল ভাবছিল শব্দটা বোধ স্বপ্নের মধ্যে হচ্ছে না স্বপ্ন না এখন সে জেগে আছে তার সারা গা ঘেমে আছে ঘর অন্ধকার মাথার উপর শোষ করে ফ্যান ঘুরছে পারুল পারুল কি হয়েছে তোমার তাহেরের গলা কতক্ষণ হলো সে এসেছে ঘর এমন অন্ধকার কেন সে কি ঘুমিয়ে পড়েছিল ঘুমের মধ্যেই রাত হয়ে গেছে পারুল ধর্মর করে উঠে বসল ক্ষীণস্বরে বলল কে আমি আমি কি ব্যাপার পারুল পারুল দরজা খুলল তাহের উদ্বিগ্ন গলায় বলল অসুখ বিসুখ নাকি অনেকক্ষণ ধরে দরজা ধাক্কাচ্ছি ঘুমিয়ে পড়েছিলাম পারুল বাতি জ্বালালো সে এখনো পুরোপুরি ধাতস্থ হয়নি এখনও নিজের কাছে সব এলোমেলো মনে হচ্ছে এটা কাদের বাড়ি তাদের নিজেদের তাহের আবারও বলল পারুল কি হয়েছে কিছু না শরীর খারাপ হুম। ভাত আছে দুপুরে কিছু খায়নি দারুণ খিদে লেগেছে পারুল নিজেকে সামলে নিয়েছে দুপুরের ঘটনাটা সে অতি দ্রুত মাথা থেকে মুছে পেলে স্বাভাবিক হয়ে গেল সে তাহের দিকে তাকিয়ে হাসলো সহজ গলায় বলল ভাত ঠান্ডা করকড়া গরম পড়লে খেতে পারবে না পরোটা বানিয়ে দিই দাও তোমার হাতে এটা কিসের হাড়ি মিষ্টির টক দুই। টক দুই কি জন্যে তাহের জবাব দিল না হাত মুখ ধুতে গেল তার ভাত খেতে ইচ্ছে করছে খিদে যা লেগেছে তাতে ঠান্ডা গরম কিছুই বোঝা যাবে না পরোটা বানাতে দেরি হবে হোক দেরি পরোটা বানানোর সময় সে পাশে মোড়ায় বসে থাকবে টুকটাক গল্প করবে এও মন্দ না স্ত্রীর সঙ্গে গল্প করতে তার ভালো লাগে সব সময় না পারুল যখন কোনো কাজকর্মে ব্যস্ত থাকে তখন পারুলের ব্যস্ত ভঙ্গির কাজকর্ম দেখতে তার এত ভালো লাগে কেন কে জানে পারুল ময়দা মাখছে তাহের পাশে বসে আছে ময়দা মাখার মতো অতি সাধারণ একটা দৃশ্য তার দেখতে ভালো লাগছে পারুল বলল করিম ভাইয়া কবে আসছেন তাহের বিস্মিত হয়ে বলল করিম ভাইটাকে মেজবাউল করিম এ বাড়ির মালিক তাহের বিস্মিত হয়ে বলল তাকে করিম ভাই বলছো কেন বয়সে বড় এই জন্যই বলছি সম্মানিত লোক এদের নিয়ে ঠাট্টা ফাজলামি করা ভালো না ভাইয়া ডাকছি ঠাট্টা ফাজলামি তো করছি না উনি কবে আসছেন বুঝতে পারছি না মনে হয় না উনি আসছেন উনি আসার আগে অফিসে সাজ রব পড়ে যায় আজ দেখলাম অফিস ঠান্ডা কাউকে জিজ্ঞেস করিনি ম্যানেজার সাহেবের কাছে তিনবার গেলাম যতবার যাই উনি বলেন পরে আসো তোমাকে তুমি করে বলেন হুম পারুল হালকা গলায় বলল তুমি করেই তো বলবে বাড়ির দারোয়ানকে ম্যানেজার জাতীয় মানুষরা তুই করে বলে তোমাকে তাও খানিকটা সম্মান দেখাচ্ছে তাহের চুপ করে আছে গভীর মনোযোগে পরোটা ভাজা দেখছে ভাজা পরোটার গন্ধে খিদে মাথা চারা দিয়ে উঠেছে পারুলের কোনো কথা এখন আর তার মাথায় ঢুকছে না ম্যানেজার সাহেব তাহলে তোমাকে কিছু বলেননি না তার মানে হচ্ছে করিম ভাইয়ের প্রোগ্রামে পরিবর্তন হয়েছে উনি আসছেন না আসতে দেরি হবে দু একদিনের মধ্যে তার আসার কথা থাকলে ম্যানেজার সাহেব তোমাকে অবশ্যই জানাতেন কারণ তোমাকে বাড়ি খালি করতে হবে কথাটা তো তুমি ভালোই বলেছ ম্যানেজার সাহেবের নাম কি লুৎফুল কবির সিরাজগঞ্জ বাড়ি কবির ভাইয়ের সঙ্গে তুমি কাল আবার দেখা করবে আরও কতদিন তোমাকে বাড়ি পাহারা দিতে হবে জেনে আসবে বাড়তি দিনগুলির জন্য খরচ চাইবে মনে থাকবে হুম পারল তাহের খাওয়া দেখছে গরম পরোটা ছেড়ে ছেঁড়ে মুখে দিচ্ছে গরমের জন্য ঠিকমতো চিবুতেও পারছে না গিলে ফেলছে আহা বেচারার এতটা খিদে লেগেছে তাহের বলল একা একা সারাদিন ছিলে ভয় লাগেনি ভয় লাগবে কেন আমি প্রায় একা এই বাড়িতে থাকতাম তখন ভয় ভয় লাগতো কিসের ভয় ভূতের জানি না কিসের কুকুর তিনটাকে বেশি ভয় লাগত এরা ডেঞ্জারাস একটা মানুষ মানল একবার বলো কি কবে গত বছর দেয়াল দেয়ালটুপকে চোর ঢুকেছিল চোর বেচারা জানত না এমন ভয়ঙ্কর কুকুর আছে ঝপ করে নিচে পড়েছে অমনি কুকুর তিনটা তার উপর ঝাঁপিয়ে পড়ে ছিঁড়ে খুঁড়ে শেষ করে দিয়েছে চিৎকার করারও সময় পায়নি এই নিয়ে কিছু হয়নি না কি হবে একটা মানুষ মারা গেছে এটা কেউ বুঝতেও পারেনি বড় সাহেব পুলিশের সঙ্গে যোগাযোগ করে রাতের বেলা ডেড বডি পার করে দিলেন টাকাওয়ালা মানুষদের কোনো সমস্যা হয় না আরেকটা পরোটা ভেজে দেব খাবে দাও রাতে তাহলে কিন্তু ভাত খেতে পারবে না থাক আজ তাহলে পরোটাই খাই রাতে টক দই খেয়ে পড়ব পারল মাথা নিচু করে হাসছে তায়ের বিষিত হয়ে বলল হাসছো কেন মজার একটা কথা ভেবে হাসছি আমাকে বলো আমিও হাসি তোমার শুনে হাসি আসবে না সবাই সব ব্যাপারে হাসে না কেউ কেউ হাসির কথা শুনে রেগে যায় তুমিও এই কথাটা শুনে রেগে যাবে হাসির কথা শুনে রাখব কেন এসব তুমি কি বলো কথাটা কি কথাটা হচ্ছে কুকুর তিনটাকে দিয়ে আমরা কিন্তু অনেক মজা করতে পারি যেমন প্রথমে ওদের দিয়ে কুকুর সর্দার কামরুলকে মেরে ফেললাম ইশারা করলাম ওরা ছুটে গিয়ে কামরুলকে ছিঁড়ে খুঁড়ে খেয়ে ফেলল তারপর খোঁজ নিতে এলেন ম্যানেজার সাহেব কবির ভাইয়া যে তোমাকে তুমি করে বলে আবারও ইশারা করলাম ওরা কবির ভাইয়ার উপর ঝাঁপিয়ে পড়ল তাকেও খেয়ে ফেলল এক সময় এলেন মহা ক্ষমতাবান মেজবাউল করিম আমি আবারও চুপ করতো পারুল হাসছে শব্দ করে হাসছে তাহের কঠিন গলায় বলল হাসি বন্ধ করো পারুল চেষ্টা করেও হাসি বন্ধ করতে পারছে না তার হাসি বেড়েই যাচ্ছে সে কোনো মতে বলল বললাম না হাসির কথা শুনে তুমি রেগে যাবে এই তো রেগে গেছ এর মধ্যে হাসির কি আছে অনেক কিছুই আছে তাহের চিন্তিত মুখে পারুলের দিকে তাকিয়ে আছে পারলের কি মাথা খারাপ হয়ে যাচ্ছে অভাবে দুঃখে দুশ্চিন্তায় মাথা এলোমেলো হয়ে যাওয়া অসম্ভব না এখনো হাসছে মুখে শাড়ির আঁচল চাপা দিয়ে এখন অবশ্যই হাসি চাপা দেবার চেষ্টা করছে পারছে না হাসির শব্দে আকৃষ্ট হয়ে হয়তো কুকুর তিনটা ছুটে এসেছে লোহার গ্রিলের ফাঁক দিয়ে মাথা গুলিয়ে দিয়েছে তারাও তাহের মতোই বিষিত চোখে তাকিয়ে আছে পারুল হাসি থামিয়ে কুকুর তিনটার দিকে তাকিয়ে বলল কিরে তোরা কেমন আছিস তোরা তো কথা বলতে পারিস না লেজ নেড়ে বল ভালো আছিস তিনজনই লেজ নাড়ছে পারুল তাহের দিকে তাকিয়ে উজ্জ্বল মুখে বলল দেখেছো ওরা আমার কথা বুঝে ওদের আমি যা করতে বলবো তাই ওরা করবে কিরে তোরা আমার কথা শুনবি না কুকুর তিনটির ভেতর থেকে একটা চাপা ধরনের শব্দ বের হলো তারা আবারও লেজ নাড়ল পারুল বলল তোরা কিছু খাবি তাহের রাগি গলায় বলল তোমার হয়েছেটা কি তুমি কুকুরের সঙ্গে কথা বলছো কেন পারুল তাহের প্রশ্ন সম্পূর্ণ অগ্রাহ্য করে বলল আচ্ছা এই তিন অতিথিকে কি খেতে দেওয়া যায় বলতো টক দই দেব কুকুর কি টক দই খায় তাহের বিরক্ত গলায় বলল টক দই খায় কিনা জানি না গু খেতে দেখেছি টক দই খেতে দেখিনি পারুল লজ্জুর চোখে বলল ওরা কি দুধ খায় দুধ খেলে দুইও খাবে কুকুরকে তুমি কখনো দুধ খেতে দেখেছো আমি দেখিনি আমি বিড়ালকে দুধ খেতে দেখেছি বিড়াল যখন খায় তখন নিশ্চয়ই কুকুরও খাবে তাই না বিড়াল খেলেই কুকুর খাবে এটা কেমন যুক্তি কুকুর মানুষের গু খুব আরাম করে খায় বিড়াল খায় না তুমি বারবার একটা বাজে প্রসঙ্গ টেনে আছো কেন চা খাবে না এরকম রেগে গেলে কেন খাও না একটু চা তোমার সঙ্গে আমিও খাবো। জানো আজ সারাদিন আমি কিছুই খাইনি সে কি শরীরটা ভালো ছিল না তার উদ্বিগ্ন গলায় বলল শরীর ভালো না থাকলেও খেতে হবে তুমি না খেলে পেটে যে আছে সে পুষ্টি পাবে কোত্থেকে ওকে অভ্যস্ত করে দিচ্ছি জন্মের পর তো ওকে খেয়ে না খেয়েই কাটাতে হবে কেতলি চাপিয়ে উঠে দাঁড়ালো তাহের বলল কোথায় যাচ্ছ ওদের জন্য একটু টক দই নিয়ে আসি চিনি মাখিয়ে দিলে ওরা নিশ্চয় খাবে খাবে না তাহের কিছু বলল না সে মোটামুটি নিশ্চিত পারলের মাথাটা খারাপ হয়ে যাচ্ছে এ বাড়িতে তাকে আর রাখা যাবে না অন্য কোথাও নিয়ে যেতে হবে কোথায় নিয়ে যাবে গ্রামের বাড়িতে বসত বাড়ি তো এখনো আছে চারদিকে জঙ্গল টঙ্গল হয়ে সাপ খোপের আড্ডা হয়েছে সাফ সুতরা করে মোটামুটিভাবে বার্ষ্য কি করা যাবে না বড় একটা বাটি ভর্তি টকদই নিয়ে পারল কুকুর তিনটাকে খাওয়াচ্ছে শুধু যে খাওয়াচ্ছে তাই না গায়ে মাথায় হাত পুলিয়ে দিচ্ছে বিড়বিড় করে খুব নিচু গলা কি যেন বলছে কি বলছে তাহে শুনতে পাচ্ছে না পারল কথা বলছে প্রায় ফিসফিস করে দই খেতে খেতে মাঝে মাঝে মুখ তুলে তারা এমন ভঙ্গিতে পারলকে দেখছে যে তাহেরের মনে হল ওরা মন দিয়ে পারলের কথা শুনছে তাহের কান পেতে আছে পারলের কথা শোনার চেষ্টা করছে পারল শুধু কথা বলছে তাই না মাঝে মাঝে হাসছেও কাণ্ড তোরা কবিতা শুনবি আমি একটাই কবিতা জানি রবি ঠাকুরের দুই বেগে জমি শুনবি গোটা কবিতাটাই আমার মুখস্থ তাহের হতভম্ব হয়ে শুনছে সতী সতী পারল করে কবিতা আবৃত্তি করছে কুকুর তিনটাও মনে হচ্ছে আগ্রহ করে কবিতা শুনছে রাহেন সাহেব আজ তাহেরকে দেখা মাত্র চিনলেন হাতের ফাইল বন্ধ করে বললেন ও তুমি তাহের বলল স্যার কেমন আছেন ভদ্রতার প্রশ্ন এই প্রশ্ন করার কোনো অর্থ হয় না তবু করতে হয় সামাজিক শ্রেণীবিন্যাসে একটু উপরে যাদের অবস্থান তারা নিচের অবস্থান থেকে আসা এই প্রশ্নের জবাব দেন না রহমান সাহেবও দিলেন না তাহের বলল বড় সাহেব কবে আসবেন একটু খোঁজ নিতে এসেছিলাম স্যার বসো তাহের হক চুকিয়ে গেলেন ম্যানেজার সাহেব তাকে বসতে বলবেন ভাবাই যায় না হঠাৎ করে তিনি এই বাড়তি খাতির কেন করছেন তা বুঝতে না পেরে তাহের খানিকটা ঘাবড়েও গেল দাঁড়িয়ে আছো কেন বসো তাহের বসল রহমান সাহেব বললেন স্যারের কাছ থেকে ফ্যাক্স পেয়েছি তার আসতে দেরি হবে কতদিন দেরি হবে স্যার কতদিন দেরি এইসব কিছু লেখা নেই ওনার শরীর ভালো যাচ্ছে না ফুল মেডিকেল চেক আপ করাবেন তোমাকে আরও এক মাসের খরচ দিতে বলেছেন আমি ক্যাশিয়ারকে বলে দিয়েছি তুমি তার কাছ থেকে টাকা নিয়ে যেও জি আচ্ছা স্যার তাহের তো তোমার নাম জি স্যার কিছু মনে করো না তাহের বড় সাহেবের সঙ্গে তোমার কি কোনো আত্মীয়তা আছে জি না একই গ্রামে বাড়ি আচ্ছা স্যার আমি উঠি একটু বসো কি একটা কথা তোমাকে যেন বলতে চাচ্ছিলাম ভুলে গেলাম মনে পড়ছে না একটু বসো দেখি মনে পড়ে কিনা তাহের অস্বস্তি নিয়ে বসে রইল ম্যানেজার সাহেব বুড়ো কুচকে রাখলেন তিনি আজ সেভ করেননি খোঁচা খোঁচা পাকা দাড়ি বের হয়ে এসেছে তাকে বুড়ো বুড়ো লাগছে ও হ্যাঁ মনে পড়েছে আচ্ছা শোনো তুমি কি তোমার স্ত্রীকে নিয়ে ওই বাড়িতে উঠেছো নাকি তাহের খুক খুক করে কাশল রহমান সাহেব সরু চোখে তাকালেন আমি খবর পেয়েছি তুমি তোমার স্ত্রীকে নিয়ে উঠেছ নিজেদের ঘর করে নিয়েছ কথাটা সত্যি না স্যার তুমি তাহলে স্ত্রীকে নিয়ে উঠো নি উঠেছি স্যার তাহলে কথাটা সত্যি না বললে কেন তাহের হরবর করে বললো আমি একা একা থাকি কিভাবে থাকি দেখতে এসেছিল আমি বললাম দু একটা দিন আমার সঙ্গে কাজটা খুবই অন্যায় করেছ আজ দিনের মধ্যে তুমি তোমার স্ত্রীকে সরিয়ে দেবে স্যারের বাড়ি অন্যের সংসার পাতার জন্যে না বুঝতে পারছো পারছি স্যার আমি তো খবর শুনে হতভম্ব স্ত্রীকে নিয়ে বাস করছ ভালো কথা স্যারের সোবার ঘরে নাকি রাতে ঘুমাও তাহের শুকনো মুখে বলল জি না স্যার এই মিথ্যা কথাটা বলতে তার খুব কষ্ট হলো মিথ্যা বলা তাহেরের একেবারেই অভ্যেস নেই মিথ্যা বলতে গেলেই কথা জড়িয়ে যায় রহমান সাহেব বললেন আমি অবশ্যই কামরুলের কথা বিশ্বাস করিনি সে এক আট পাগলা সারে শোবার ঘর চাবি দেয়া সেখানে ঢুবে কিভাবে কামরুল এসব বানিয়ে বানিয়ে বলেছে তা বুঝতে পেরেছি যাই হোক আজ দিনের মধ্যেই তোমার স্ত্রীকে অন্য কোথাও রেখে আসবে জি আচ্ছা স্যার আমি যাই যাও তাহের উঠে দাঁড়ালো রহমান সাহেব ফাইল খুলতে খুলতে বললেন আজ রাতে আমি একবার তোমাদের ওখানে যাব সচক্ষে দেখে আসব জি আচ্ছা স্যার সন্ধ্যাবেলা গিয়ে যেন না দেখি তুমি তোমার স্ত্রীকে নিয়ে সংসার ধর্ম করছো তাহের ছোট করে নিঃশ্বাস ফেলল নিঃশ্বাস ফেলার সঙ্গে সঙ্গেই তার মাথা ধরে গেল দুশ্চিন্তার মাথা ধরা দুশ্চিন্তা না কাটা পর্যন্ত এই ব্যথা কমবে না ম্যানেজার সাহেব বললেন যাও দাঁড়িয়ে আছো কেন কিছু বলবে জি না তাহের এখন কি করবে সিরাজ সাহেবের বাসায় যাবে আজ তো যাওয়াই যাবে না কাল যদি মেয়ের গায়ে হলুদ হয়ে থাকে আজই বোধ হয় বিয়ে বিয়ে বাড়িতে সে তার বউ নিয়ে উঠবে এটাও মন্দ না বিয়ে উপলক্ষে সে তার বউ নিয়ে উঠল বিয়ে সাদিতে স্বজনরা স্ত্রীপুত্র নিয়ে বিয়ে বাড়িতে উপস্থিত হয় কয়েকদিন থাকে এটা ছাড়া সে আর কি করতে পারে জসীমের মেসে যাবে সে একা হলে জসীমের কাছে যাওয়া যেত স্ত্রী নিয়ে যাবে কিভাবে পারলের বড় চাচার সঙ্গে দেখা করতে পারে বাসায় না গিয়ে ওনার অফিসে চলে গেলে কেমন হয় অফিসে তিনি তো আর রাগারাগি করতে পারবেন না অফিস থেকে বের করেও দিতে পারবেন না তাহের ক্যান্টিনে ঢুকলো এক কাপ চা খাবে চা খেলে যদি মাথা ধরা কমে পারুল মাথা ধরলে চা খায় তার নাকি এতে মাথা ধরা কমে চা শেষ করেও তাহের বসে রইল এক হাজার একবার দোয়া ইউনুসটা পড়তে পারলে কাজ হতো চরম বিপদে এই দোয়া খুব কাজ করে নবী মাছের পেটে বসে এই দোয়া পড়েছিলেন বলে অক্ষত শরীরে মাছের পেট থেকে বের হতে পেরেছিলেন সেও বলতে গেলে এখন মাছের পেটের ভেতরে আছে পারুলের বড় চাচা অফিসে ছিলেন তাহের ঘরে ঢুকেই টেবিলের নিচে ঝুঁকে পড়ে তার পা খুঁজে বের করল টেবিলের নিচ থেকেই বলল চাচা ভালো আছেন আদা সাহেব উত্তর দিলেন না গলা টেনে কাশলেন তাহের টেবিলের নিচ থেকে হাসি মুখে বের হয়ে এলো আবারও জিজ্ঞেস করল চাচা ভালো আছেন আজা সাহেব ঘর জাতীয় শব্দ করলেন তাহের বলল পাশ দিয়ে যাচ্ছিলাম ভাবলাম চাচাকে ভালো খবরটা দিয়ে যাই আজা সাহেব চোখ ছোট ছোট করে বললেন কি ভালো খবর তাহের বিপদে পড়ে গেল কথা টানে সে বলে ফেলেছে চাচাকে ভালো খবরটা দিয়ে যাই আসলে ভালো খবর কিছু নেই সবে মন্দ খবর ভয়ঙ্কর ধরনের খবর তাহের ছোট্ট করে নিঃশ্বাস ফেলল তার পা কাঁপছে পা পাঁকাপা কিছু নেই তবু কাঁপছে খিদের জন্য বোধ হয় এখন বাচ্চা দুটা সে সকালে নাস্তা না খেয়ে বের হয়েছে এখন পর্যন্ত এক কাপ চা ছাড়া কিছু খায়নি আজা সাহেব বললেন বসো তাহের বসলো না বসতে বললেও সে বসত সে দাঁড়িয়ে থাকতে পারছিল না ভালো খবরটা কি না তো চাকরি পেয়েছ জি কি চাকরি তাহের রীতিমতো ঘামছে আশ্চর্যকাণ্ড সে একের পর এক মিথ্যা বলছে কেন একবার মিথ্যা শুরু করলে অনেকক্ষণ ধরে বলতে হয় মিথ্যার এই নিয়ম মিথ্যা হল চাকার মতো একবার চলতে শুরু করলে চলতেই থাকে আজা সাহেব ঝুঁকে এসে বললেন কি চাকরি চা বাগানের চাকরি চা বাগানে তো অনেক রকম চাকরি আছে কুলির চাকরিও আছে তোমার পোস্টটা কি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার তায়ের অবাক হয়ে লক্ষ্য করলো আজা সাহেব তার এই মিথ্যা কথাটা বিশ্বাস করেছেন এতক্ষণ সরু চোখে তাকিয়েছিলেন এখন চোখের সরুভাব দূর হয়েছে সেখানে জমা হয়েছে বিস্ময় বেতন কি বেতন বেশ ভালো চা বাগানের চাকরিতে বেতন তো ভালো হবেই বিদেশি কোম্পানি এরা পেটে ভাতে কর্মচারী রাখে না কোয়ার্টার দিয়েছে জি চাচা দিয়েছে ফার্নিস্ট কোয়ার্টার ওদের নিয়মই এরকম ফ্রি ফার্নিস্ট কোয়ার্টার বেয়ারা বাবুর্চি গাড়ি দিয়েছে জি না তবে দিবে বলেছে দিবে বলেছে যখন তখন অবশ্যই দেবে আর ওদের বাংলোগুলিও খুবই সুন্দর ছবির মতন আমি একবার একটা টি গার্ডেনে ছিলাম অপূর্ব তুমি এই চাকরি জোগাড় করলে কিভাবে আমার এক বন্ধুর খালু সাহেবের গার্ডেন বুঝেছি রেফারেন্সে চাকরি হয়েছে এইসব চাকরি অ্যাডভার্টাইজে হয় না রেফারেন্সে হয় তোমার ভাগ্য খুবই ভালো জঙ্গলে মন টিকলে হয় ঠিকবে মন টিকবে পেট শান্ত থাকলে মন শান্ত থাকবে তোমার সুসংবাদ শুনে খুশি হয়েছি তুমি কি খাওয়া দাওয়া করেছ জি না খাও আমার সঙ্গে খাও আমি টিফিন ক্যারিয়ারে খাবার নিয়ে আসি তোমার চাচি দিয়ে দেয় দুজনের হবে না কাছে বিরিয়ানি খাবে এখানে একটা বিরিয়ানির দোকান আছে ভালো বিরিয়ানি বানায় আমার বয়স হয়ে গেছে রিচ ফুড সহ্য হয় না আজা সাহেব বিরিয়ানি আনাতে তার বয়কে পাঠালেন হাফ বিরিয়ানি আর একটা ঠান্ডা সেভেন আপ তাহের বসে বসে ঘামতে লাগলো এ কি করছে সে মিথ্যার পর মিথ্যা বলে যাচ্ছে মিথ্যা বলতে একটু গলা পর্যন্ত কাঁদছে না অভাব অনটনে তাকে মাথা খারাপ হয়ে যাচ্ছে অভাবী মানুষরা কি বেশি মিথ্যা বলে তাহের জি পারুল কেমন আছে ভালো আছে ওকে বাসায় নিয়ে এসো অনেক দিন দেখি না আজই নিয়ে আসব আচ্ছা এসো কয়েকদিন থাকুক আপনাদের সঙ্গে থাকুক বিকেলে নিয়ে আসব ও আপনাদের দেখতে চাচ্ছে আজার সাহেব টেবিল থেকে ফাইলপত্র সরিয়ে খবরের কাগজ বিছিয়ে দিলেন নিজেই দু গ্লাস পানি এনে রাখলেন তারপর টিফিন কেরিয়ার খুললেন তাহের বলল আপনি খেতে শুরু করুন চাচা একসঙ্গেই খাই তোমার চা বাগানের নাম কি তাহের অতি দ্রুত কোনো একটা নাম ভাবতে চেষ্টা করলো নাম মনে আসছে না মাথার যন্ত্রণাটা হঠাৎ আরো বেড়ে গেল চোখ পর্যন্ত জ্বালা করছে চোখে মুখে পানির ঝাপটা দিতে পারলে ভালো হতো তাহের বড় করে নিঃশ্বাস ফেলে বলল চা বাগানের নাম মনে পড়ছে না চাচা তোমাদের কোম্পানির নাম জানতে চাচ্ছি কোম্পানির নামটাও মনে পড়ছে না আজা সাহেব বিস্মিত হয়ে তাকালেন তাহের ঢোক গিলে বলল আপনাকে এতক্ষণ মিথ্যা কথা বলেছি চাচা আজা সাহেব অবাক হয়ে বললেন মিথ্যা কথা বলেছ জি আমার চাকরি বাকরি এখনো কিছু হয়নি আজা সাহেব তাকিয়ে আছেন তার চোখে পলক পর্যন্ত পড়ছে না তাহের খুক খুক করে কাশল আজার সাহেব বললেন এতগুলি মিথ্যা বললে কেন কারণটা কি তাহের অস্পষ্ট গলায় বলল জানি না এমনি বলে ফেলেছি চাচা আমি তাহলে যাই আজা সাহেব কিছু বলছেন না তাহের উঠে দাঁড়াল টেবিলের নিচে ঢুকে পড়ে কদম বসি করল আবারও বলল চাচা যাই আজার সাহেব তাকিয়ে রইলেন কিছুই বললেন না তাহার বারান্দায় কিছুক্ষণ দাঁড়িয়ে রইল যদি আচার সাহেব তাকে ডাকেন কাঁচি বিরিয়ানির প্যাকেট থেকে আসা গন্ধটা বাতাসে ভাসছে ক্ষুধার্ত মানুষ খাবারের গন্ধে খুব বিচলিত হয় বুদ্ধি হারিয়ে ফেলে তাহের দাঁড়িয়ে আছে বোধহীন একজন মানুষের মতো বয়টার হাত থেকে বিরিয়ানির প্যাকেট এবং সেভেন আপের বোতল নিয়ে পালিয়ে গেলে কেমন হয় পারুল বাথরুমে তার গায়ে কোনো কাপড় নেই খয়েরি রঙের একটা দড়ি থেকে ঝুলছে ইচ্ছা করলে এই টাওয়ালটা সে তার গায়ে ফেলে খানিকটা আবরুর ভেতর নিজেকে রাখতে পারে তা সে করছে না ইচ্ছে করেই করছে না নগ্ন শরীরে সে অপেক্ষা করছে আসুক কুকুরের সর্দারটা আসুক মনে সাধ মিটিয়ে তাকে দেখুক তারপর দেখা যাবে কেউ আসছে না এলে সে টের পাবে সে তার সমস্ত চেতনা জাগ্রত করে অপেক্ষা করছে তার সামনে গামলা ভর্তি পানি পানির গামলায় তার ছায়া পড়েছে অন্ধকারের ছায়া আলোর ছায়ার চেয়ে আলাদা ভক করে তামাকের কড়া গন্ধ নাকে এসে লাগল কি বিশ্রী কি উৎকট গন্ধ লোকটা এসে দাঁড়িয়েছে পারল নিজের মনে হাসলো গামলার পানি হাত দিয়ে ছুঁয়ে দিল পানিতে তার ছায়াটা লজ্জাবতী গাছের পাতার মতো কুকড়ে গেল পারুল উঠে দাঁড়ালো সে এখন দরজা খুলে লোকটাকে ধরবে তার আগে সে কি গায়ে টাওয়ালটা জড়াবে না যেমন আছে তেমনই বেরোবে যেমন আছে তেমন বেরোলেও ক্ষতি নেই কেউ দেখছে না বাড়ির দেয়ালের ভেতর তিনটা ভয়ঙ্কর কুকুর এবং কামরুল নামের লোকটি ছাড়া আর কেউ নেই কুকুরের চোখে পোশাক নিশ্চয় কোনো বড় ব্যাপার না কুকুরের জগৎ হচ্ছে গন্ধের জগৎ মানুষের গায়ের গন্ধটাই তার কাছে একমাত্র বিবেচ্য বিষয় আর কামরুল সে তো তাকে দেখছেই পারুল দরজা খুলে বের হলো আশ্চর্য তার লজ্জা লাগছে না অস্বস্তি লাগছে না তার কাছে কেমন যেন ঘোরের মতো মনে হচ্ছে কিশোরী বয়সে একবার তার একশো পাঁচ ডিগ্রি জ্বর উঠেছিল সে সময় সে এক ঘোরের জগতে চলে গিয়েছিল আশেপাশে সবাইকে তখন কেমন চকচকে লাগছিল যেন সবার গায়ে তেল মাখা আলো পড়ে তেল মাখা শরীর চকচক ঝকঝক করছে এখনও তেমন হচ্ছে পারুল তীক্ষ্ণ ও তীব্র গলায় ডাকল কামরুল এ কামরুল কামরুল বাথরুমের পেছনে দাঁড়িয়েছিল সেখান থেকে মুখ বের করল পারুলের মনে হলো বাথরুমের দেয়ালটা একটা কচ্ছপের খোলস কামরুলের মাথাটা হচ্ছে কচ্ছপের মাথা পারুল হেসে ফেলল সেই হাসিতে কিছু বোধহয় ছিল ভয় পেয়ে কামরুল দৌড় দিল সে দৌড়ে বাগান পেরোচ্ছে ছুটে যাচ্ছে তার নিজের খুপড়ির দিকে পারুল ডাকলো মিকি মাইক ফিব তিনটা কুকুরই বিদ্যুতের মতো ছুটে এলো কামরুল তখনও ছুটছে প্রাণপণে ছুটছে পারুল কুকুর তিনটির দিকে তাকিয়ে তীব্র গলায় বলল তোরা দেখছিস কি ওই বদলোকটাকে ধর এক্ষুনি ধর এক্ষুনি এক্ষুনি পারুল তর্জনী দিয়ে কামরুলের দিকে ইঙ্গিত করছে তার মুখ দিয়ে হিস জাতীয় শব্দ হচ্ছে তিনটি কুকুরই কামরুলের দিকে ছুটছে কামরুল দাঁড়িয়ে পড়েছে বিষয়ে অভিভূত হয়ে পেছন ফিরে সে দৃশ্যটা দেখল তারপর ছুটে যেতে গিয়ে পিছলে মাটিতে পড়ে গেল বাঘ যেমন শিকারের উপর ঝাঁপ দেয় অবিকল সেই ভঙ্গিতে ফিবো কামরুলের পিঠের উপর ঝাঁপিয়ে পড়েছে বাকি দুজন ওদের ঘিরে চক্রাকারে ঘুরছে পারুল হাতে মুখ ঢেকে পেললো মাথা দিয়ে আগুন বের হচ্ছে পারল তার মাথায় পানি ঢালছে হিমশীতল পানি গায়ে ঢাললেই গা জুড়িয়ে যায় গামলার পানি শেষ হয়ে গেছে এখন সে চৌবাচ্চা থেকে পানি নিচ্ছে চৌবাচ্চার পানি আরও ঠান্ডা মনে হচ্ছে কেউ যেন বরফের কুচি মিশিয়ে দিয়েছে বরফের কুচি মেশানোই হিমশীতল পানিতে গলা পর্যন্ত ডুবে বসে থাকতে ইচ্ছা করছে পানির উপর শুয়ে থাকার কোনো উপায় যদি থাকত পারুল চৌবাচ্চার ভেতর ঢুকে গেল বাড়ির প্রধান গেটটা বন্ধ তাহের অনেকক্ষণ ধরে কলিং বেল টিপছে কেউ দরজা খুলছে না তাহার প্রথম ভেবেছিল কলিং বেল কাজ করছে না কলিং বেল টিপে সে কান পেতে রইল এতে একটা না ক্রিং শব্দ আসছে গেটে মাঝে মাঝে সে ধাক্কাও দিচ্ছে কোনো শব্দ নেই মাঝে মাঝে কুকুর তিনটা দ্রুত যাবার শব্দ পাওয়া যাচ্ছে কুকুর তিনটা না থাকলে সে দেয়াল ডিঙে নেমে যেত তার ভয়ঙ্কর দুশ্চিন্তা হচ্ছে ছটা থেকে সে গেটে ধাক্কা ধাক্কি করছে এখন বাচ্চা সাড়ে ছটা চারদিক অন্ধকার হয়ে গেছে পারুলের কোনো বিপদ হয়নি তো ভয়ঙ্কর কোনো বিপদ এখন তাহের আর কলিং বেল টিপছে না বা দরজা ধাক্কাচ্ছে না ভীত গলায় ডাকছে কামরুল কামরুল মিয়া এ কামরুল পায়ের শব্দ পাওয়া যাচ্ছে কে আসছে কামরুল তাহের বলল কে কামরুল ব্যাপার কি কি হয়েছে কেউ জবাব দিল না কিন্তু গেট খোলা হচ্ছে তাহের বুকের ধকধকানি নিয়ে এখনও থামছে না সে আবারও ডাকল কামরুল এ কামরুল আমি পারুল গেট খুলেছে তাহের বিস্মিত গলায় বলল কামরুল কোথায় আছে কোথাও প্রায় এক ঘন্টা ধরে দরজা ধাক্কাচ্ছি ঘুমিয়ে পড়েছিলাম তাছাড়া ঘরের ভেতর থেকে গেটের শব্দ শোনাও যায় না ভয় চলে যাওয়ায় তাহেরের এত শান্তি লাগছে সারাদিন যে মাথা ব্যথা ছিল হঠাৎ পাওয়াই শান্তিতে তাও চলে গেছে নিজেকে হালকা লাগছে তাহের বলল সন্ধ্যাবেলা ঘুমের যে অভ্যাস করেছ এটা ঠিক না স্বাস্থ্যের জন্য খুবই খারাপ পারো জবাব দিচ্ছে না আগে আগে যাচ্ছে তাহের যাচ্ছে তার পেছনে পেছনে তাহের বলল কামরুল বেটাকে তো দরকার কেন বাড়ি তার হাতে বুঝিয়ে দিয়ে চলে যেতে হবে আজই যেতে হবে কেন ম্যানেজার সাহেবের কাছে খবর গেছে আমি এই বাড়িতে সংসার পেতেছি তিনি অর্ডার দিয়েছেন তোমাকে অন্য কোথাও রেখে আসতে বলেছেন সন্ধ্যাবেলা চেক করতে আসবেন উনি আসার আগেই আমরা চলে যাব দেরি করা যাবে না সন্ধ্যা প্রায় হয়ে আসছে কোথায় যাবে আজকের রাতটা আপাতত কোনো হোটেলে কাটাই তারপর পারুল তোমার কি শরীরটা খারাপ তোমাকে কেমন যেন লাগছে পারুল ক্ষীণস্বরে বলল শরীর একটু খারাপ কতবার বলেছি সন্ধ্যাবেলা ঘুমোবে না সন্ধ্যাবেলা ঘুমোনো খুব ব্যাড হ্যাবিট শরীরের বারোটা বেজে যায় তাহের বাথরুমে ঢুকে হাত মুখ ধুচ্ছে বাথরুমের দরজা খোলা পারুল বাথরুমের দরজা ধরে দাঁড়িয়ে আছে বাথরুমের বাল্ব নষ্ট বলে বাথরুমটা অন্ধকার তাহের হাতে মুখে পানি ঢালতে ঢালতে বলল তুমি দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করো না ব্যাগ দুটা চট করে গুছিয়ে নাও ম্যানেজার বেটা আসার আগেই কেটে পড়তে হবে কোন হোটেলে উঠবে কিছু ঠিক করেছ হুম ওল ঢাকার দিকে মোটামুটি সস্তায় ফ্যামিলি রুম পাওয়া যায় আর একটা মাত্র রাত একটা রাত কাটিয়ে কোথায় যাবে এখনো ঠিক করিনি গামছাটা দাও তো পারুল গামছা এনে দিল খুব সহজ গলায় বলল ছোট্ট একটা সমস্যা হয়েছে তাহের অবাক হয়ে বলল কি সমস্যা কুকুর তিনটা কামরুলকে মেরে ফেলেছে ছিঁড়ে কুচি কুচি করে ফেলেছে তাহের বিরক্ত গলায় বলল সময় রসিকতা ফাজলে আমি ভালো লাগে না সব কিছু সময় অসময় আছে পারুল শীতল গলায় বলল রসিকতা না সত্যি বারান্দায় এসে দাঁড়াও বারান্দায় দাঁড়ালেই দেখবে বারান্দা থেকে দেখা যায় এসব তুমি কি বলছ যা সত্যি তাই বলছি তাহের হাত থেকে মগ পড়ে গেল এসব সে কি শুনছে স্বপ্ন দেখছে না তো মাঝে মাঝে স্বপ্ন বাস্তবের মতো হয় পারুল বলল তুমি কি আগে চা খাবে নাকি সরাসরি ভাত দেব তাহেরের মাথায় ঢুকছে না এ সময় কি করে একটা মেয়ে ভাত খাওয়ার কথা বলতে পারে তাহের বলল দাও চা দাও বলেই সে বিষয়ে অভিভূত হয়ে গেল আশ্চর্য সে চা চেয়েছে সহজভাবেই চেয়েছে ভয়ঙ্কর দুঃসময়ে মানুষ কি খুব স্বাভাবিক আচরণ করে তাহেরের মুখ ধোয়া হয়ে গেছে তারপরেও সে অন্ধকার বাথরুমে দাঁড়িয়ে আছে দরজা ধরে দাঁড়িয়ে আছে পারুল চারিদিকে শুনছান নীরবতা নীরবতা ভঙ্গ করার জন্যেই তাহের আবারও বলল ম্যানেজার সাহেব সন্ধ্যার পর আসবেন কথাগুলি বলল নিজের কানে নিজের কথা শোনার জন্যে ম্যানেজার সাহেব যে সন্ধ্যার পর আসবেন এটা তো সে আগেই বলেছে পারুল শান্ত গলায় বলল আসুক কুকুররা তাকেও খেয়ে ফেলবে কি বলছো তুমি যা ঘটবে তাই বলছি এবারের গেটের ভেতর যেই ঢুকবে তাকেই কুকুররা খেয়ে ফেলবে তোমাদের বড় সাহেব এলে তাকেও খাবে পারুল তোমার তো পুরোপুরি মাথা খারাপ হয়ে গেছে হুম ব্যাপারটা আমার এখনো বিশ্বাস হচ্ছে না বিশ্বাস না হবার কিছু নেই বারান্দায় এসে দাঁড়াও আমি বাগানের বাতি জেলে দিচ্ছি সব দেখা যাবে তবে না দেখাই ভালো দেখলে তুমি চাটা কিছু খেতে পারবে না বমি করে ফেলবে আসো বারান্দা আসো না থাক চা বানাচ্ছি চা খেতে আসো সারারাত রাত বাথরুমে দাঁড়িয়ে থাকবে তাহের বাথরুম থেকে বের হলো তার ডান পাটা পাথরের মতো ভারী হয়ে আছে পা টেনে টেনে তাকে আসতে হচ্ছে এটাও এক আশ্চর্য ব্যাপার গা ভারী হলে দুপাই ভারী হবে একটা পা ভারী হয়েছে অন্যটা ঠিক আছে এটা কেমন কথা শোঁশো শব্দ হচ্ছে স্টোভে কেটলিতে পানি বিজ বিজ করে ফুটছে চুলার আগুনের আঁচে কি যে সুন্দর লাগছে পারুলকে কুকুর তিনটি এই সময় গ্রিলের ফাঁক দিয়ে মুখ বের করে চুপচাপ দাঁড়িয়ে থাকে আস্তা করছে না তবে মাঝে মাঝে তাদের ক্রুদ্ধ চাপা হুঙ্কার শোনা যাচ্ছে তাহে নিচু গলায় ডাকল পারুল হুম তোমার চাচার সঙ্গে আজ দেখা হয়েছে ওনার অফিসে গিয়েছিলাম পারুল তার দিকে চোখ তুলে তাকালো তাহের ভেবে পেল না এই সময় সে চাচার অফিসে যাবার গল্পটা কি করে বলছে একটা মানুষ তাদের কাছ থেকে মাত্র বিশ গছ দূরে মোড়ে পড়ে আছে আর সে চা খেতে খেতে গল্প করছে মাথা তো পারুলের খারাপ হয়নি মাথা তার খারাপ হয়েছে পারুল সঙ্গে সঙ্গে বলল কি আমরা এখন কি করব চায়ের কাপে চা ঢালতে ঢালতে পারুল নরম গলায় বলল তুমি কি করতে চাও পুলিশ খবর দেয়া দরকার কুকুরে মেরে ফেলেছে আমাদের তো কোনো দোষ নেই আমরা তো মারিনি কুকুর তো আর নিজ থেকে মারিনি সে হচ্ছে কুকুরের সর্দার কুকুর তাকে শুধু শুধু মারতে যাবে কেন আমি বলেছি বলেই মেরেছে সে কি পারুল তার চায়ের কাপ তুলে নিয়ে চায়ের চুমুক দিয়ে স্বাভাবিক গলায় বলল চা খাও চা তো ঠান্ডা হচ্ছে চা ঠান্ডা হচ্ছে কি না তাহার জানে না তার নিজের হাত পা যে ঠান্ডা হয়ে আসছে তা সে বুঝতে পারছে আচ্ছা এমন কি হতে পারে না যে পারুল ঠাট্টা করছে মেয়েরা মাঝে মাঝে বাজে ধরনের ঠাট্টা করে মা বাপ নেই টাইপ ঠাট্টা এ কি কা হাতে বসে আছো কেন ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হলে আবার গরম করে দেব তাহের চায়ের কাপ হাতে নিয়ে চুমুক দিল ঠান্ডা গরম কিছুই বোঝা গেল না তাহের বিড়বিড় করে বলল সন্ধ্যার পর ম্যানেজার সাহেব আসবেন পারুল বলল উনি আসবেন না কার দায় পড়েছে ঢাকার বাইরে এত দূরে এসে কোচ নেবার তিনি তোমাকে ভয় দেখানোর জন্য এসব বলেছেন যাতে তুমি ভয় পেয়ে সুসুর করে চলে যাও উনি কাজের লোক চলে আসবেন আসবেন না আকাশের অবস্থা ভালো না ঝড় বৃষ্টি হবে এই রকম আবহাওয়ায় উত্তরখানের বিরানভূমিতে কেউ আসবে না তুমি অস্থির হয় না অস্থির হব না না আর যদি এসেই পরে আমরা গেট খুলব না সে তো আর দেয়াল টোপকে ভেতরে আসবে না আর যদি এসেই পরে তাহলে তাহলে কি আমার তিন বন্ধু আছে ওরা মজা দেখাবে পারুল হাসছে হাসতে হাসতে সে মুখে আঁচল দিল মনে হচ্ছে গড়িয়ে পড়ে যাবে তাহের বলল এ পারুল এই পারুলের হাসি থামছে না সে খিলখিল করে হেসেই যাচ্ছে তাহার পুরোপুরি নিশ্চিত হল পারলের মাথা খারাপ হয়ে গেছে সুস্থ মানুষের হাসি না কোনো সুস্থ মানুষ এই অবস্থায় এমন ভঙ্গিতে হাসে না বদ্ধ উন্মাদের লক্ষণ উন্মাদ হয়ে যাওয়াই স্বাভাবিক এত বড় বাড়িতে একটা ডেড বডি নিয়ে থাকলে যে কেউ উন্মাদ হয়ে যাবে পারুল, এ পারুল পারুল, পারুল। হুম? হাসি থামাও শুধু শুধু হাসি থামাবো কেন কেঁদে বুক ভাসাবার মতো কিছু হয়নি আমি হাসি থামাবো না বলতে বলতে পারুল হাসি বন্ধ করলো হাসি যেমন হঠাৎ শুরু হয়েছিল ঠিক তেমন হঠাৎ শেষ হয়ে গেল পারল সহজ গলায় বলল রাতে কি খাবে কি খাবো মানে রাতে ভাত তো খাবে উপোস নিশ্চয় দেবে না তেমন কিছু রাখতে পারিনি আলু ভেজে দিই কড়া করে আলু ভেজে দেব ভাজা শুকনো মরিচ ডলে আলু ভাজা দিয়ে খেতে খুব মজা ঘি থাকলে খুব ভালো হতো আলু ভাজার উপর এক চামচ গাওয়া ঘি দিয়ে দিলে খেতে খুব চমৎকার হয় এমন এক ঘান বের হয় যে ঘ্রান দিয়ে এক থালা ভাত খাওয়া যায় এই সময় তুমি খাওয়ার কথা ভাবছ অবশ্যই ভাবছি কেন ভাবব না মৃত্যুর সঙ্গে খিদের কোনো সম্পর্ক নেই দুটা আলাদা ব্যাপার আমার মার বেলায় কি হয়েছে শোনো মা মরে গেল ভোর রাতে বাবা কাঁদতে কাঁদতে অস্থির চিৎকার করে বিকট কান্না সারাদিন বাবা কিছু খেলো না দুপুরে আমার বড় খালা তাকে খেতে বলেছে বাবা দিয়েছে ধমক রাত আটটার দিকে বাবা নিজে খেতে চাইল বাবা ভাত নিয়ে বসেছে আমাকে দেখে বলল কুকি তো লেবু আছে কিনা আর একটা পেঁয়াজ কুচি কুচি করে কেটে দিতে বল তাহের তাকিয়ে আছে পারুল গল্প শেষ করে বলল এই যে গল্পটা বললাম তার সারমর্ম হচ্ছে একটু দূরে একটা মানুষ পড়ে আছে তাতে কিছু যায় আসে না আমরা যথাসময়ে খাওয়া দাওয়া করব আরাম করে ঘুমোতে যাব এবং রাতে তোমার যদি অন্য কোনো আবদার থাকে পারুল চুপ করো তো পারুলের ঠোঁট বেঁকে যাচ্ছে কে জানে সে হয়তো আবার হাসতে শুরু করবে পাগলের হাসি একবার শুরু হলে শেষ হতে চায় না শেষ হল হুমায়ুন আহমেদের উপন্যাস পারুল ও তিনটি কুকুর এর তৃতীয় পর্ব উপন্যাসটি আপনাদের কাছে কেমন লাগছে তা আপনারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন ভালো লাগলে লাইক করুন শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিন আর গল্পতুরু চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি কিন্তু আমাদের চ্যানেলটি নিয়মিত শুনছেন অথবা নতুন শুনছেন তাদেরকে অনুরোধ করছি আপনাদের কাছে আমাদের পড়া যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর সাথে কোনটি প্রেস করে রাখুন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গল্পতরু সঙ্গী থাকবেন ধন্যবাদ